যুক্তরাষ্ট্রের লবিস্টদের পেছনে বিএনপির বিপুল পরিমাণ অর্থ খরচের তথ্য প্রমাণ সরকারের কাছে আছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনেক অবাস্তব তথ্য কথাবার্তা তারা বলে পৃথিবীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। 2015 সালে মাননীয় স্পিকার, আমার কাছে প্রথম যে ডকুমেন্টটি আছে একিন গাম্প অ্যান্ড অ্যাসোসিয়েটস, আমি ডকুমেন্টটি আপনাকে দিচ্ছি। এখানে বিএনপির নয়া পল্টন অফিসের ঠিকানা দিয়ে তাদের সাথে চুক্তি করা হয়েছে মাসিক $50,000 বিনিময়ে, এবং সেটা 3 বছর অব্যাহত ছিল। বছরে আসে $6,00,000, 3 বছর আসে প্রায় $2,000,000 একটা ডকুমেন্টে। এরকম আমার 10টি ডকুমেন্ট আছে মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে জানতে চাই নির্বাচন কমিশনকে, প্রতিটি রাজনৈতিক দল বছরের শেষে তাদের হিসাব নিকাশ প্রকাশ করে, বিএনপিকে জিজ্ঞেস করতে হবে এই টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কিনা।